আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফাওয়ালা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পেয়ে চিন্তিত নয় সরকার, যা বললেন মন্ত্রী। জানাবো দ্রুত বিদেশে নিতে চায় বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা, আইনি দিক খতিয়ে দেখছে সরকার। আরও থাকছে ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে 31 শরণার্থীর মৃত্যু। সবশেষ থাকছে সংসদ সদস্যকে রাতের এমপি বললেন ইউপি চেয়ারম্যান। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পেলেও এ নিয়ে চিন্তিত নয় সরকার। ভবিষ্যতে এই ধরনের সম্মেলনে বাংলাদেশ ডাক পেতে পারে বলে সরকার ধারণা করছে। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার বিবিসিকে বলেন, এই সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় বিষয়টি নিয়ে চিন্তিত নই আমরা। তাছাড়া এবারই প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রথম ধাপে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি, সম্মেলনের পরবর্তী ধাপে বাংলাদেশ আমন্ত্রিত হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের আহ্বানে আয়োজিত জলবায়ু সম্মেলনে মাত্র 40টির মতো দেশ আমন্ত্রিত ছিল, সেগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। সেখানে তো অনেক দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল ভোরে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেছে। আমন্ত্রণ পাওয়া 110টি দেশ বা ভূখণ্ডের তালিকায় নেই বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপ আমন্ত্রণ পেয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আগামী 9 ও 10 ডিসেম্বর ভার্চুয়ালি এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। জো বাইডেন গত বছর নির্বাচনী প্রচারণার সময় ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সমমান গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে সম্মেলন আয়োজন করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বেশ কয়েক বছর ধরেই সমালোচনা করে আসছে। গত মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র বলছে, বাংলাদেশ নির্বাচনগুলোতে ব্যাপক অনিয়ম, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা সহ মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রিডম হাউসের প্রতিবেদনে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি খারাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। যাচ্ছি পরের সংবাদে। ব্রিটেন যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে নারী ও শিশু কমপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে। তবে আঞ্চলিক নৌ কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাডুবিতে 27 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য অবৈধভাবে ইংলিশ চ্যানেলে পাড়ি দিতে গিয়ে বুধবার ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে। খবর এনবিসি, বিবিসি ও আল জাজিরার। নৌকাটিতে কমপক্ষে 34 জন যাত্রী ছিল। মৃতরা সবাই শরণার্থী ও আশ্রয় প্রার্থী। উদ্ধারকর্মী এ পর্যন্ত 31 জনের মরদেহ উদ্ধার করেছেন। দুজনকে জীবিত উদ্ধার করা গেল, বাকি একজন এখনও নিখোঁজ আছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, ইংলিশ চ্যানেলের নৌকাডুবিতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা এটি। ছোট ডিঙ্গি নৌকা করে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় সেটি ক্ষতিগ্রস্ত হয়ে এক পর্যায়ে ডুবে যায়, এতেই ওই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা জানিয়েছেন, অন্যদিনের তুলনায় বুধবার যুক্তরাজ্য ফ্রান্সকে বিভক্তকারী এই সাগরের পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, আর এর সুবিধা নিতে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি মানুষ ইংলিশ চ্যানেলে পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে নৌকায় উঠে রওনা হন। প্রতিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। ইংলিশ চ্যানেলে নৌকাডুবির এমন ঘটনা এটি প্রথম নয়। অতীতে সাঁতার কেটে 30 কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে যেতেও চেষ্টা করেছেন শরণার্থীরা। গত বছর সেপ্টেম্বরে ইংলিশ চ্যানেল পার করার সময় 1300 শরণার্থীকে আটক করা হয়েছিল বলে জানিয়েছে ফরাসি সরকার। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ হাসপাতালে ভর্তি হয়েছেন 13 নভেম্বর। জ্বর নিয়ে ভর্তি হলেও এখনও নানা জটিলতায় ভুগছেন তিনি। এর আগে টানা 26 দিন হাসপাতালে কাটিয়েছেন, তখন তার বায়োপসি করা হয়। গত এপ্রিলে করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। এবার তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বেশি সোচ্চার বিএনপি, তবে সরকারের তরফ থেকে এখনও সাড়া মেলেনি। দ্রুত বিদেশে নিতে চায় বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক জটিলতা বাড়ছে পুরনো সমস্যাগুলোর সঙ্গে। গত দুদিনে চিকিৎসকদের নতুন করে ভাবাচ্ছে তার শরীরের ভেতরে রক্তক্ষরণের মতো বিষয়। এই জন্য গতকাল বুধবার সন্ধ্যায় আরো কিছু পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। খালেদা জিয়া চিকিৎসার সঙ্গে যুক্ত সূত্র এই তথ্য নিশ্চিত করে কালে কাউন্টকে বলেছে, সবশেষ তার এন্ডোস্কোপি ও কলোনোস্কোপি করা হয়েছে, তবে রক্তক্ষরণের জায়গাটি চিহ্নিত করা যায়নি। খালেদা জিয়া সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 8 দিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। খালেদা জিয়াকে নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আগের কর্মসূচির অংশ হিসেবে গতকাল সারাদেশে দলের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি করেছেন ডাক্তার জাফরুল্লাহ। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গতকাল বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী ওলামা দল। চিকিৎসকরা জানিয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে গেছেন। খাওয়ার রুচিও কম, শরীরের ভেতরে রক্তক্ষরণের কারণে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকছে না। তাই গত মঙ্গলবার রাতে তাকে রক্ত দিতে হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকদের সূত্রে জানা গেছে। গত রাত পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার বড় কোনো অবনতি ঘটেনি বলে সূত্র জানায়। তিনি কথাবার্তা বলছেন,
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেটেম জাহিদ হোসেন কালের কণ্ঠকে বলেন, গতকাল বিকেলে মেডিকেল বোর্ডের সদস্যরা বসিয়েছিলেন, তারা ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়েছিলেন, সেগুলো করোনা শেষে তারা পর্যালোচনা করবেন এবং নতুন করে আবার পরামর্শ দেবেন। 8 দিনের কর্মসূচি ঘোষণা। গতকাল দুপুরে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, খালেদা জিয়ার অবস্থা খুবই মর্মর্ষ, চিকিৎসকদের পক্ষে যতটা সম্ভব তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। মির্জা ফখরুল আরও বলেন, ম্যাডামের বিষয়ে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন, আমি আপনাদের জানাবো, আজ এখনও কিছু গুজব ছড়াচ্ছে, আমার মনে হয় অত্যন্ত কৌশলে কোনো মহল অসৎ উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। খালেদা জিয়া বিদেশি চিকিৎসার দাবিতে কর্মসূচি দিয়ে গতকাল ফখরুল ইসলাম বলেন, ম্যাডামের মুক্তি ও তার বিদেশি সুচিকিৎসার দাবিতে আমরা আপাতত এই কর্মসূচি শুরু করেছি বৃহস্পতিবার থেকে। এই কর্মসূচি সম্পূর্ণভাবে নির্ভর করবে বেগম জিয়ার শারীরিক অবস্থার উপর। প্রয়োজনে এই কর্মসূচি পরিবর্তন করা হতে পারে, সেটা আমরা যখন প্রয়োজন হবে তখন জানাব। 8 দিনের কর্মসূচির মধ্যে বিএনপি 2 দিন এবং অঙ্গ সংগঠনগুলো 4 দিনের কর্মসূচি পালন করবে। বিএনপির 26 নভেম্বর খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা সভা এবং 30 নভেম্বর বিভাগীয় শহরে সমাবেশ করবে। 25 নভেম্বর যুবদল, 28 নভেম্বর স্বেচ্ছাসেবক দল, 4 ডিসেম্বর ছাত্রদল এবং 3 ডিসেম্বর কৃষক দল সহ ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ, 2 ডিসেম্বর মুক্তিযুদ্ধ দল মানববন্ধন এবং 1 ডিসেম্বর মহিলা দল মনোমিছিল করবে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি সুচিকিৎসার দাবিতে 22 নভেম্বর খুলনা, নরসিংদী, নাটোর, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন স্থানে সমাবেশের কর্মসূচিতে পুলিশি বাধা ও হামলার ঘটনার নিন্দা জানান বিএনপি মহাসচিব। যাচ্ছি পরের সংবাদে। ময়মনসিংহ 9 নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে রাতের ভোটের এমপি বললেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে নিজ এলাকায় এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ নিয়ে এলাকায় তোলপা সৃষ্টি হয়েছে। চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটিতে গত মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মেজর জেনারেল আব্দুস সালাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক 2 চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, স্বপন, সিরাজুল ইসলাম ভূঁইয়া সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা। এক পর্যায়ে চণ্ডীপাশা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এমদাদুল হক তার বক্তব্যে বলেন, বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন 2 বারের এমপি হলেও আপনারা কখনো ভোট দিতে পারেননি। 2014 সালে বিনা ভোটে অটোপাস আর 2018 সালে রাতের ভোটে এমপি হয়েছেন। এ অবস্থায় 2023 সালে তিনি খাবেন। তার এই বক্তব্যে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মোহাম্মদ জুয়েল বলেন, নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়া কেউ সরকার দলীয় একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এই ধরনের কথা বলা পুরো দলকে প্রশ্নবিদ্ধ করে। চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়ার শাস্তি হওয়া প্রয়োজন। এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, আমি প্রায় 2.5 লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।